বাংলাদেশ নৌবাহিনীর বহরে প্রথমবারের মতো দুটি সাবমেরিন যুদ্ধজাহাজ যুক্ত হলো। রোববার নতুন যুদ্ধজাহাজ নবযাত্রা ও জয়যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে যুদ্ধজাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছান তিনি। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্য এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।